নমস্কার বন্ধুরা, আর যে গোটফা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আদেও এটা বর্ষাকাল না শীতকাল সেটা কিন্তু বোঝার একদমই উপায় নেই। যে গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়নি, তার আগের দিন বৃষ্টি হয়েছে, তার কিছুদিন আগে নিম্নচাপ ছিল, 5-6 দিন প্রচুর ঝামেলা পোহাতে হয়েছে। আর ছাগলের সঙ্গে যারা যুক্ত আছেন, এই যে ওয়েদার চেঞ্জ বা শীতকালীন সময়ে হঠাৎ বৃষ্টি বা শুকনো সময়ে হঠাৎ বৃষ্টি হলে কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। একটা অগ্নি পরীক্ষা দেওয়ার মতন ব্যাপার থাকে, যে ছাগলকে এই সময় যদি সুস্থতা আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক বড় লোকসানের মুখে যেতে হবে বা অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তো দেখুন, আজকে যেটা বিশেষত শেয়ার করা, যে আমি খড়টা বেছাই, শীতকালীন সময় খড় বেছাই, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু গতকালকেও আমার কোনো রকম খড় বেছানো হয়নি আর আজকেও আমি বেছাইনি, যার জন্য ভিডিওটা আপলোড করতে লেট হলো। যে আমি দিনের ভিডিও দিনেই কিন্তু ছাড়ার চেষ্টা করি, যে আমি আজকে ভিডিও করে রেখেছি, 2-5 দিন পরে গিয়ে আপলোড করব সেটা কিন্তু না। যে আমি যেটা করছি বা আমি যেভাবে চলছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি বা আমি যে সমস্যার সমাধান খুঁজি সেটারা আমার ভিডিও দেখে আপনারাও সেই সমস্যা সমাধানগুলো বের করবেন বা আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন। তো দেখুন, আমার সমস্ত ছাগল কিন্তু সুস্থ, কারণ নাকে কোনো সর্দি নেই, কিচ্ছু নেই, আর এই কাঠের উপরেও কিন্তু এরা সুস্থ থাকবে। দেখতেই পাচ্ছেন যে আমি চুন দিয়ে দিয়েছিলাম, আর ঘরটাও শুকনো, হয়তো সন্ধ্যাবেলায় ওঠার পরে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে, তো আগে আগে উঠে গেছে, যার জন্য কিন্তু হয়তো ঘরে এসেও প্রস্রাব করেছে, পায়খানা করেছে, নোংরা কিছুটা দেখা যাচ্ছে। তো এটাও হয়তো রাত্রিবেলায় আমি কিছুটা সময় পরে গিয়ে 10টার দিকে কিছুটা পরিষ্কার করে দেবো, যে এই পোর্শনটা ওই পোর্শনের থেকে এই পোর্শনটা কিন্তু শুকনো, আর সমস্ত ছাগল কিন্তু আমার এইখানে চলে আসবে। তো আমরা অনেক সময় নিজে হাতে কিন্তু ছাগলের যে ভালো ছাগলকে নষ্ট করে ফেলি, সেটা কেমন, যে ইউটিউবে কিন্তু আমরা অনেক ইনজেকশনের নাম জানি, অ্যান্টিবায়োটিকের নাম জানি বা অনেক চিকিৎসা পদ্ধতি আমরা দেখে থাকি। তো সেই ক্ষেত্রে যদি সঠিক রোগ নির্ণয় আমরা করতে না পারি, সেখানে কিন্তু আমরা হয়তো কোনো একটা সিমটম দেখেছি, সেইখানে কিন্তু আমরা যে মেডিসিনের ইউজ সেটা কিন্তু করে ফেলি। যে সঠিক রোগের সঠিক মেডিসিন যদি দিই তাহলে কিন্তু ছাগল সুস্থ হয়, আর যখনই বিপরীত কিছু হয়ে যায় তখন কিন্তু ছাগল অসুস্থ হয়ে যায়, ছাগল মারা যায়। এরকম কিন্তু অনেকের সঙ্গে কথা হচ্ছে, অনেকেই ট্রিটমেন্ট করেছেন, ছাগল মারা গেছে, ছাগল অসুস্থ হচ্ছে, ভালো জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। তো আপনাদের কিন্তু যেটা অনুরোধ করব হাত জোর করে, যে আপনারা সঠিক চিকিৎসা জানুন, রোগ নির্ণয়টা শিখুন, যে ছাগলের অ্যাকচুয়ালি কী হয়েছে আর ট্রিটমেন্টটা কী হবে। দুমদাম করে কোনো রকম একটা অ্যান্টিবায়োটিক, কোনো রকম একটা ওষুধ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সুস্থ ছাগল অসুস্থ হয়ে যাবে। হয়তো রোগটা সামান্য, সূত্রপাতটা শুরু হয় ছোট দিয়ে, কিন্তু সেইটার আমাদের গাফিলতিতে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সবসময় ছাগলের ফার্মে সময় দিতে হবে, ছাগলকে সময় দিতে হবে। আমি বারবার করে বলি যে ছাগলকে এতটাই সময় দিতে হবে যে নিজের সময় থাকবে না। ছাগলকে সময় দিতে গিয়ে শুনতে হয়তো খারাপ লাগে, যে রং লাগানো কোনো ভিডিও নয়, শুধু সফলতার গল্প পেয়ে চলে আসলাম ছাগলের ফার্মে, যে অনেক সহজ, এইখানে টাকা ইনভেস্ট করবো, এইখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো, বা নর্মালি যে হিসাবটা সবাই করে থাকি, যে 10টা ছাগল কিনবো তার থেকে 20টা বাচ্চা 6 মাসে, আর 20টা বাচ্চা 6 মাসে, বছরে 40টা বাচ্চা পাবো, এরকম 20-50টা মা ছাগল থাকবে, আমাদের হাজার হাজার ছাগল হয়ে যাবে, কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের ভুল ধারণা, যে একটা ছাগলের বাচ্চা হতেই পারে, সেই বাচ্চাটাকে বড় করাটা হচ্ছে আপনার পরীক্ষা বা পরিশ্রম, যে সেই ছাগলটাকে সঠিকভাবে সঠিক গ্রোথ বা সঠিক টাইমে বড় করা, যে ওর বডি ওয়েট যেটা আছে সেইটাকে ধরে রাখা, বা যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার দিকে কিন্তু খেয়াল দিতে হবে, তার খাদ্যের দিকে খেয়াল দিতে হবে, সমস্ত কিছু খেয়াল দিতে গিয়ে দেখবেন যে সময় কম পড়ে গেছে। তো সমস্ত ছাগলকে সুস্থ রাখার জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে। আমাদের যে মোবাইল, আমার ভিডিওটা আপনারা যে ফোনটাই দেখছেন সেই ফোনটাতেও কিন্তু ওয়েদার রিপোর্টটা দেখা যায়। তো আপনাদের কিন্তু ছাগল পালনের সঙ্গে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন, সেই ওয়েদার রিপোর্টেও কিন্তু আপনাদের চোখ রাখতে হবে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে রাখুন বা না রাখুন, ওয়েদার রিপোর্টে চোখ রাখতে হবে, কখন যে তার টেম্পারেচার ডাউন হচ্ছে, কখন হাই হচ্ছে, এই দিকগুলো যদি আপনাদের জানা থাকে, আপনারা আমি ভিডিও আপলোড করবো তারপরে গিয়ে প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের ক্ষতি হতে পারে। আপনার ছাগলের যত্ন আপনাকে নিতে হবে, আমি গিয়ে করবো না বা অন্য কেউ এসে কিন্তু করবে না, আর কেউ বলে দেবে না যে কিভাবে যত্ন করতে হবে, কিভাবে এদের দেখভাল করতে হবে, এদের বাসস্থান কেমন করতে হবে। হয়তো কয়েকটা ভিডিও দেখে আমরা বুঝতে পারি, জানতে পারি যে ঘরটা এরকম হলে ভালো হয় বা এই পরিবেশ হলে ভালো হয়,
সেগুলো কিন্তু সবসময় সমস্ত ভিডিওতে বা যারা অভিজ্ঞ যারা খামারি রয়েছে তারা কিন্তু সবসময় প্রতিনিয়ত তাদের নিজেদের চ্যানেলের মাধ্যমে প্রচার করেন বা মানুষকে সচেতন করে, তারপরেও কিন্তু গিয়ে মানুষ যে ফার্ম বন্ধ হয়ে যায়, যে অনেক ফার্ম হয়েছে তারপরেও কেন এত এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণে ছাগল পালন একদম বাস্তব কথা, যে বেকারত্ব দূরকরণের ক্ষেত্রে ছাগল পালন করাই যেতে পারে বা ছাগল থেকে স্বাবলম্বী হওয়া যায়, এটা প্রমাণিত আপনাদের সামনে। আমি কিন্তু 2.5 বছর আগে বেকার ছিলাম, এখন কিন্তু আমি স্বাবলম্বী, যে আমার আর্নিং হয়তো অনেক নেই কিন্তু কিছু কিছু করে আর্নিং হচ্ছে বা আগামী দিনেও আর্নিং এর থেকে ভালো হবে, সেটা কিন্তু আমার পরিশ্রমের উপর নির্ভর করছে। আর আপনাদের আর্নিং কিন্তু আপনাদের পরিশ্রমের উপর নির্ভর করবে। তো আমার কথা যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, আর যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরব। যে আমার ছাগলগুলো দেখানো মূল উদ্দেশ্য ছিল, যে আমি আজকে খড় বা কিছু বেছাইনি, তার মধ্যেও কিন্তু ছাগল সুস্থ স্বাভাবিক রয়েছে, যার জন্য ভিডিওটা আপলোড করতে দেরি হলো। আর বাচ্চার যে ব্যাপারটা বলবো, দেখুন বাচ্চাগুলোকে কিন্তু আমি আলাদা রেখেছি, বাচ্চাগুলোকে আলাদা রাখা আছে। একটা বাচ্চা তার জায়গায় চলে গেছে, তার মা নিচে শুয়ে আছে, এখানে একটা চট দেয়া আছে, আর এই বাচ্চাটা কিছু সময় পরে ওইখানে চলে যাবে। যে ওদের এখন ধরে নিতে হয় না বা ধরে তুলে দিতে হয় না, ওরা নিজেদের জায়গা নিজেই খুঁজে নেয়। আর এই চটটা দেওয়ার একটাই কারণ, মা ছাগলের যদি সর্দি কোনো কারণে লেগে যায় সেই দুধ খাওয়ার পর কিন্তু বাচ্চা ছাগল অসুস্থ হবে। আর বাচ্চা ছাগল অসুস্থ হলেই সব থেকে রিক্স বেশি, যে তাকে ঠিক করাটা অনেকটাই মুশকিল, যে তার মেডিসিনটা বা অ্যান্টিবায়োটিকটা যাই হোক যে ওষুধটা প্রয়োগ করবো সেটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আর প্রত্যেকটা ছাগলকে কিন্তু আমি সর্ষের তেলের ভিডিও যেটা কালকে দিয়েছিলাম আমি কিন্তু গতকালকে আমি দিয়ে দিয়েছি, আজকে দেওয়া হয়নি, আমি আগামীকাল আবার দেব। যে প্রত্যেকটা ছাগলের মাথায় তেল দেওয়া রয়েছে আর প্রত্যেকটা ছাগল সুস্থ রয়েছে। আর এভাবেই কিন্তু আমি ছাগলের পরিচর্যা করি বা এইভাবেই কিন্তু আমি আগিয়ে যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু আমি দেখছি শুধু এদেরকে সময় দিয়ে বা এদের যত্ন করে। তো এইভাবেই হয়তো আগিয়ে যাব। আপনাদের আশীর্বাদ যদি থাকে, আপনারা যদি আশীর্বাদ করেন, তাহলে হয়তো আমি প্রতিনিয়ত আমার ভিডিও বা আমি যেভাবে ছাগল পালন করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।